হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের নতুন ক্লাসে জানাই আপনাদের আবার সুস্বাগতম। আজকের ক্লাস হচ্ছে দ্য গিফট অব দ্য ম্যাগি গল্প। তো সেই গিফট অব দ্য ম্যাগি গল্প থেকে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন আজকের ক্লাসে আমি রাখব, যে প্রশ্নগুলি আগামী দিনে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আসছে সেখানে পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই সহ রয়েছে। তো অবশ্যই ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। তাতে কি হবে, যখনই আমি এ ধরনের ক্লাস নিয়ে আসব সবার প্রথমে আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো ক্লাস মিস হবে না। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, এক নম্বর কোশ্চেন, হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি। ঠিক আছে, কোশ্চেন মার্ক অর্থাৎ দ্য গিফট অফ দ্য ম্যাগি গল্পের লেখক কে? দেখো অ্যান্সার অর্থাৎ উত্তর, দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি ইজ ও হেনরি। ঠিক আছে, অর্থাৎ দ্য গিফট অফ দ্য ম্যাগি গল্পের লেখক হলেন ও হেনরি। ঠিক আছে, এরপর দেখে নাও নেক্সট প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি। ঠিক আছে, কোশ্চেন মার্ক অর্থাৎ ও হেনরির আসল নাম কি? অ্যান্সার, দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি ইজ উইলিয়াম সিডনি পোর্টার। ঠিক আছে, চলে যাব আগের ক্লাসের তিন নম্বর প্রশ্নে, হোয়ার ডিড ও হেনরি লিভ? এর অর্থ হচ্ছে, আমি কোশ্চেন মার্ক দিয়ে নিচ্ছি, কোশ্চেন মার্ক, এর অর্থ হচ্ছে ও হেনরি কোথাকার কোথায় বসবাস করেন বা ও হেনরি কোথাকার বাসিন্দা ছিলেন। ঠিক আছে, অ্যান্সার উত্তর, ও হেনরি ওয়াজ এ আমেরিকান রাইটার। ও হেনরি হলেন একজন আমেরিকান লেখক। ঠিক আছে, আমেরিকান লেখক। তারপরে কোশ্চেন দেখো, চার নম্বর কোশ্চেন, কোশ্চেনটি হচ্ছে দেখো, হোয়াই ওয়াজ ডেল্লা ওয়ারিড? কোশ্চেন মার্ক, এর অর্থ হচ্ছে ডেল্লা কেন চিন্তিত ছিল? ঠিক আছে, অ্যান্সার এর উত্তর হচ্ছে দেখো, ডেল্লা ওয়াজ ওয়ারিড বিকজ ডেসপাইট সেভিং ফর মান্থস সি ডিড নট হ্যাভ এনাফ মানি টু বাই এ ক্রিসমাস প্রেজেন্ট ফর হার হাজবেন্ড জিম। সি জাস্ট হ্যাড এ টোটাল $1 and
87 সেন্টস, ঠিক আছে। এর অর্থ হচ্ছে ডেল্লা চিন্তিত ছিল কারণ কয়েক মাস সঞ্চয় করা সত্ত্বেও তার স্বামী জিমের বড়দিনের গিফটের জন্য যথেষ্ট পরিমাণে তার টাকা ছিল না। তার কাছে মাত্র $1.87 পয়সা ছিল, ঠিক আছে। চলে যাব নেক্সট প্রশ্নে, অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেনটি হচ্ছে হোয়াই ডিড ডেল্লা ডেল্লা কাউন্ট হার মানি থ্রাইস, কোশ্চেন মার্ক। এর অর্থ হচ্ছে দেখো, কেন ডেল্লা তার টাকাটি তিনবার গুনেছিল, ঠিক আছে। অ্যান্সার, উত্তর, উত্তর কি হবে দেখো, ডেল্লা ডেল্লা কাউন্টেড হার মানি থ্রাইস থ্রাইস বিকজ সি কুড নট হ্যাভ বিলিভ দ্যাট ইট ওয়াজ দ্যাট লেস ইট ওয়াজ দ্যাট লেস সি হ্যাড অনলি $1.87 সেন্টস, ঠিক আছে। হুইচ ওয়াজ নট এনাফ টু বাই এ গিফট ফর হার বিলভড হাজব্যান্ড জিম। অর্থ হচ্ছে ডেল্লা তার টাকাটি তিনবার গুনেছিল কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে এটা এত কম টাকা। তার কাছে মাত্র $1.87 পয়সা ছিল, যা তার প্রিয় স্বামী জিমের জন্য উপহার কেনার জন্য যথেষ্ট ছিল না, ঠিক আছে। চলে যাব আমরা আজকের ক্লাসের 6 নম্বর প্রশ্নে, 6 নম্বর কোশ্চেন। হাউ ডিড ডেল্লা ডেল্লা গেট $1.87 কোশ্চেন মার্ক। এর অর্থ হচ্ছে ডেল্লা কিভাবে $1.87 পয়সা পেয়েছিল, ঠিক আছে। অ্যান্সার, উত্তর, ইন দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি ডেল্লা গট $1.87 বাই বার্গেনিং উইথ দ্য গ্রোসার বুচার অ্যান্ড ভেজিটেবল ম্যান, ঠিক আছে। এর অর্থ দ্য গিফট অব দ্য ম্যাগি গল্পে ডেল্লা মুদি দোকান
কষাই এবং সবজিওয়ালার সাথে দর কষাকষি করে $1.87 পেয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 15টি প্রশ্ন আলোচনা করা হবে প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলে যাচ্ছি আজকে আমরা আজ ক্লাসের 7 নম্বর প্রশ্নে। ডেসক্রাইব ডিল্লাজ ফ্ল্যাট। ঠিক আছে, এর অর্থ হচ্ছে ডেল্লার ফ্ল্যাটের বর্ণনা করো, অর্থাৎ ডেল্লা যে ফ্ল্যাটে বাস করত সেই ফ্ল্যাটটি কেমন ছিল তা নিয়ে বর্ণনা করতে বলা হয়েছে। অ্যানসার, উত্তর, দেখো 7 নম্বর প্রশ্নে আমরা উত্তর লিখব, ডেল্লা লিভড ইন এ ফার্নিশড ফ্ল্যাট, কস্ট $8 পার উইক, দ্য ফ্ল্যাট ওয়াজ নট এক্সট্রিমলি extraordinary to be described and had the appearance of something looking and inadequate in the lobby below there was a little box in which letter never came. ঠিক আছে, there was an electric bell which never rang. The flat had few things like is savvy little coach c-a-u-c-h coach a one carpet and pyre glass between the windows it also had a card with the name A. James Dillingham Young. ঠিক আছে, এর অর্থ বলছি,
একটি সজ্জিত ফ্ল্যাট থাকতো যার প্রতি সপ্তাহে খরচ ছিল $8। ঠিক আছে, ফ্ল্যাটটি বর্ণনা করার মতো অসাধারণ কিছু ছিল না এবং দেখতে অপর্যাপ্ত ছিল। নিচের লবিতে একটি ছোট্ট চিঠির বাক্স ছিল যেটিতে কখনো চিঠি আসেনি। একটি বৈদ্যুতিক ঘন্টা ছিল যা কখনো বাজেনি। চেপটা মাথার মতো কিছু জিনিস যেমন একটি জর্জরিত ছোট্ট পালঙ্ক, একটি কিট কার্পেট এবং জানলার মাঝে পিয়ার গ্লাস ছিল। এটিতে জেমস ডিলিঙ্গম ইয়ং নামে একটি কার্ডও ছিল। ঠিক আছে, তো হচ্ছে 7 নম্বর প্রশ্ন, চলে যাব আমরা। এরপর আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে, দেখো, হোয়াই ডিড এভরিথিং লুকস গ্রে টু ডিল্লা অন খ্রিস্টমাস ইভিনিং? ঠিক আছে, কোশ্চেন মার্ক। এর অর্থ হচ্ছে, কেন বড়দিনের সন্ধ্যাটি ডেল্লার কাছে ধূসর মনে হচ্ছিল? ঠিক আছে, অ্যান্সার, উত্তর, অন দ্য খ্রিস্টমাস ইভিনিং ডেল্লা ওয়াজ ভেরি আপসেট বিকজ সি ডিড নট হ্যাভ এনাফ মানি টু বাই ওয়ার্থি খ্রিস্টমাস প্রেজেন্ট ফর হাজব্যান্ড জিম। দ্য কালার গ্রে ইজ অ্যাসোসিয়েটেড উইথ লস অ্যান্ড ডিপ্রেশন। দাস এভরিথিং লুকড গ্রে টু ডেল্লা অন খ্রিস্টমাস ইভিনিং। এর অর্থ হচ্ছে, বড়দিনের সন্ধ্যায় ডেল্লা খুব বিরক্ত ছিল কারণ তার স্বামী জিমের জন্য যোগ্য বড়দিনের উপহার কেনার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। ধূসর রং ক্ষতি এবং বিষণ্নতার সাথে যুক্ত, এই কারণে বড়দিনের সন্ধ্যাটি ডেল্লার ধূসর মনে হচ্ছিল। ঠিক আছে, চলে যাব আজ ক্লাসের 9 নম্বর প্রশ্নে, কোশ্চেন 9। দেখো, হোয়াট হ্যাড ডেল্লা প্ল্যান্ড অল অ্যালং? ঠিক আছে, কোশ্চেন মার্ক, অ্যান্সার, উত্তর। এর প্রশ্নটির বাংলা অর্থটি আগে বলি, ডেল্লা একা একা কি পরিকল্পনা করেছিল? ঠিক আছে, উত্তরটি লিখব আমরা, ডেল্লা হেড প্ল্যান্ড
প্ল্যান্ট টু বাই এ নাইস অ্যান্ড রেয়ার প্রেজেন্ট ফর জিম অন খ্রিস্টমাস। ঠিক আছে, তো 9 নম্বর প্রশ্নে দেখো বাংলা অর্থটি বলছি, ডেল্লা বড়দিনে জিমের জন্য একটি চমৎকার বিরল উপহার কেনার জন্য পরিকল্পনা করেছিল। ঠিক আছে, চলে যাব আজকের ক্লাসের 10 নম্বর প্রশ্নে, কোশ্চেন নম্বর 10। দেখো কোশ্চেনটি আমরা লিখব, হোয়াট ওয়ার দ্য টু প্রসেসেন্স অফ দ্য জেমস ডিলিংহাম ইয়ং। এই অর্থটি আপনাদের আগে জানাই, এর অর্থ হচ্ছে দেখো জেমস ডিলিংহাম ইয়ং এর দুটি সম্পত্তি কি ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যানসার, উত্তর, দ্য জেমস ডিলিংহাম ইয়ং টুক গ্রেট প্রাইড pride in the two prize prized processions one was জেমস গোল্ডেন ওয়াচ হ্যান্ডেড ডাউন টু হিম বাই হিজ ফাদার and his father handed down to him by his father to his father by his grandfather. ঠিক আছে, তারপর দেখো অ্যান্সারটা একটু বড়, আদারওয়াজ ডিল্লাস beautiful long hair shining and ripping which fell below her knees. ঠিক আছে, এর অর্থটি আপনাদের বলছি, জেমস ডিলিংহাম ইয়ং এর দুটি মূল্যবান সম্পত্তি ছিল,
একটি ছিল তার সোনার ঘড়ি, এটি তার বাবা দিয়েছিল তাকে এবং তার বাবাকে তার পিতামাতা পিতামহ দিয়েছিলেন, ঠিক আছে। অন্যটি ছিল ডেল্লার সুন্দর লম্বা চকচকে চুল যা তার হাঁটু পর্যন্ত ঝুলে থাকত, ঠিক আছে। এরপর দেখে নাও 11 নম্বর প্রশ্ন, কোশ্চেন নম্বর হচ্ছে 11। কোশ্চেনটি হচ্ছে দেখো, হোয়াট মেড কিং সলোমন এনভায়াস, ঠিক আছে, কোশ্চেন মার্ক। এর অর্থ হচ্ছে কোনটি রাজা সলোমনকে ঈর্ষান্বিত করেছিল, ঠিক আছে। অ্যানসার, উত্তর, কিং সলোমন ওয়াজ কিং অফ ইসরায়েল, ঠিক আছে, ইসরায়েল। হি ওয়াজ নোন ফর হিজ উইজডম অ্যান্ড অ্যান্ড গ্রেট ওয়েলথ। দ্য অথার সেড দ্যাট হোয়েনেভার জিম পুলড আউট হিজ গোল্ডেন ওয়াচ, ইট মেড দ্য কিং এনভায়াস, ঠিক আছে। দেখো এর অর্থটি তুলে ধরছি, রাজা সলোমন ছিলেন ইসরায়েলের রাজা, তিনি তার জ্ঞান এবং মহান সম্পদের জন্য পরিচিত ছিলেন। লেখক বলেছেন যে যখনই জিম সোনার ঘড়িটি বের করত আর তা রাজাকে ঈর্ষান্বিত করত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 12 নম্বর কোশ্চান, হোয়াট মেড কুইন অফ সেবা এনভায়াস। এর অর্থ হচ্ছে দেখো, কোনটি সেবার রানীকে ঈশান্বিত করত, ঠিক আছে। অ্যানসার, উত্তর, ডেল্লাস লং শাইনিং হেয়ার মেড কুইন অফ সেবা এনভায়াস, অর্থাৎ ডেল্লার লম্বা চকচকে চুল সেবার রানীকে ঈর্ষান্বিত করে তুলেছিল, ঠিক আছে। চলে যাব আজকের ক্লাসের 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নটি দেখো, হাউ ডিড ডেল্লা গেট মানি টু বাই খ্রিস্টমাস গিফট ফর
ড্রিম এর অর্থ হচ্ছে ডেল্লা কিভাবে জিমের বড়দিনের জন্য বড়দিনের উপহার কেনার জন্য টাকা পেল। ঠিক আছে, অ্যানসার উত্তর ইন দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি ডেল্লা গট $1 অ্যান্ড 87 cents বাই বার্গেনিং উইথ গ্রোসার বুচার অ্যান্ড দ্য ভেজিটেবল ম্যান। ঠিক আছে, এর বাংলা অর্থটি বলছি, গল্পে ডেল্লা মুদির দোকান কষায় এবং সবজিওয়ালার সাথে দর কষাকষি করে $1 এবং 87 cents পেল। ঠিক আছে, চলে যাব আজকের ক্লাসের 14 নম্বর প্রশ্নে। হোয়াই ওয়াজ দ্য গিফট চুজেন বাই ডেল্লা ফর জিম লাইক হিম কোশ্চেন মার্ক এর অর্থ হচ্ছে ডেল্লা কেন জিমের জন্য উপহারটি তার মতোই বেছে নিয়েছিল, অর্থাৎ নিজের মতো করেই বেছে নিয়েছিল। ঠিক আছে, অ্যানসার উত্তর আফটার সার্চিং ফর 2 hours ডেল্লা ফাইনালি ফাউন্ড হোয়াট সি হ্যাড বিন লুকিং ফর। সি ফাউন্ড সিম্পল প্লাটিনাম হব চেন উইদাউট এনি ডেকোরেটিভ এলিমেন্টস এলিমেন্টস এনহ্যান্স ইটস অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, দ্য চেন ওয়াজ ওয়াজ জাস্ট লাইক জিম কোয়াইট অ্যান্ড মাল্টি পটেন্সিয়াল। Thus, the gift chosen by Della for Jim like him. ঠিক আছে, দেখো এর অর্থ বলছি, দীর্ঘ 2 ঘন্টা খোঁজাখুঁজির পর অবশেষে যা খুঁজছিলেন ডেল্লা তা পেল। সে কোনো আলংকারিক ছাড়াই এর চেহারা উন্নত করার জন্য সহজ প্লাটিনাম হবের চেন খুঁজে পেয়েছে।
ট্রেনটি তার মতোই বেশ এবং বহু সম্ভাবনাময় ছিল। এইভাবে ডেল্লা জিমের জন্য তার মতোই অর্থাৎ নিজের মতোই একটি উপহার বেছে নিয়েছিল। ঠিক আছে, এ হচ্ছে আজকে ক্লাসের 14 নম্বর প্রশ্ন। এরপর চলে যাবো আজকে আমরা 15 নম্বর প্রশ্ন, যেটা আজকে ক্লাসের শেষ প্রশ্ন। এরপর দেখে নাও আজকে ক্লাসের 15 নম্বর প্রশ্ন। হাউ ডিড ডেল্লা রিপেয়ার হার লুকস? ঠিক আছে, এর অর্থ হচ্ছে ডেল্লা কিভাবে তার চেহারা মেরামত করেছিল। অ্যান্সার, উত্তর, আফটার রিচিং হোম ডেল্লা ইউজড কার্লিং আয়রন টু গিভ হারসেলফ এ হেড অফ টিনি কার্লস। ঠিক আছে, ইন দিস ওয়ে ডেল্লা রিপেয়ার হার লুকস আফটার লসিং হার লসিং হার বিউটিফুল হেয়ার। ঠিক আছে, এর অর্থটা দেখো, বাড়িতে পৌঁছানোর পর ডেল্লা তার কার্লিং আয়রন ব্যবহার করে নিজের চুলকে ছোট করে ফেলল। ঠিক আছে, এভাবে চুলকে ছোট করার পর বা চুল হারানোর পর ডেল্লা নিজেকে মেরামত করেছিল। ঠিক আছে, তো এ হচ্ছে আজকে ক্লাসের 15টি প্রশ্ন। প্রথম থেকে এই যে 15টি প্রশ্ন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধবের সাথে ক্লাসটিকে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। তাতে কি হবে না, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসব আপনাদের কোনো ক্লাস মিস হবে না। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের ক্লাস, দেখা করছি পরের ক্লাসে।